আইআইটি অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের স্বপ্ন, সবাই আইআইটিয়ান হতে চায়। আজকের এই ভিডিওটির মাধ্যমে আইআইটি রিলেটেড অনেক তথ্য আমরা তোমাদেরকে জানাতে চলেছি এবং আইআইটিতে ভর্তির জন্য এক্সাম, মার্কস, পার্সেন্টেজ এবং কলেজ ডিটেলস আরও অনেক তথ্যাদি কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে চলেছ। সে কারণে এই ভিডিওটি স্টার্টিং টু এন্ডিং দেখতে থাকো, আশা করছি এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অনলাইন ইউটিউব একাডেমি। আমাদের চ্যানেলে তোমরা গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরের বিভিন্ন জব রিলেটেড আপডেট পেতে থাকো এবং আরও এডুকেশনাল পারপাসের সমস্ত আপডেট কিন্তু আমাদের চ্যানেলে সবসময় পেতে থাকো। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটিতে এগোনো যাক। সাবস্ক্রাইব করুন অনলাইন ইউটিউব একাডেমিকে এবং যে পাশের বেল আইকনটি আছে এটাকে একদম প্রেস করতে ভুলবেন না, কারণ এখান থেকেই আপনি আমাদের সমস্ত আপডেট পাবেন। প্রথমত তোমাদেরকে জানিয়ে দিই, একজন যদি কেউ আইআইটি হতে চায় অর্থাৎ আইআইটিয়ান যদি হতে চায় তার কিন্তু যে এক্সামটি দিতে হয় সেই এক্সামটির নাম হলো জেই মেন্স। এই জেই মেন্স অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেন্স দিতে হয়। এই পরীক্ষাটি দেওয়ার পরে তার দিতে হয় জেই অ্যাডভান্স অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন অ্যাডভান্স। পরীক্ষাটি দেওয়ার পর সে কিন্তু একজন আইআইটি অর্থাৎ আইআইটি কলেজে চান্স পায় এবং সে আইআইটিয়ান হিসেবে ভর্তি হতে পারে। কিন্তু এই যে জেই মেন্স এবং জেই অ্যাডভান্স এর যে টপিক অর্থাৎ এর যে রিলেটেড যে সিলেবাস, মার্কস, যাবতীয় তথ্যাদিগুলো এবার তোমরা দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটি পিডিএফ পেজ ওপেন হয়েছে। এখানে জেই মেন্স সিলেবাসে যে সাবজেক্টগুলো থাকে সেই সাবজেক্টগুলোর কত কত করে মার্কস থাকে সেইগুলো এখানে দেখানো হয়েছে। তো জেই মেন্সে সাধারণত ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই তিনটি সাবজেক্টে কিন্তু পরীক্ষা হয়। তো আর ফিজিক্সের মধ্যে যে সিলেবাসটি সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, মডার্ন ফিজিক্সে 20 মার্কস, হিট অ্যান্ড থার্মোডিনামিক্স 12 মার্কস, অপটিক্স 12 মার্কস, কারেন্ট ইলেকট্রিসিটি 12 মার্কস, ইলেকট্রোস্ট্যাটিক্স 12, তারপরে ম্যাগনেটিক্স থেকে 8 মার্কস, ইউনিট ডাইমেনশন অ্যান্ড ভেক্টর থেকে 4 মার্কস, তারপরে কাইনামেটিক্স থেকে 4 মার্কস, লজ অফ মোশন থেকে 4 মার্কস, ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি থেকে 4 মার্কস, সেন্টার অফ মাস বা ইম্পালস অ্যান্ড মোমেন্টাম থেকে 4 মার্কস, রোটেশন থেকে 4 মার্কস, গ্র্যাভিটেশন, সিম্পল হারমোনিক মোশন, সলিডস অ্যান্ড ফ্লুইডস, ওয়েভস, ইলেকট্রোম্যাগনেটিক্স, ইন্ডাকশন, এসি, এইগুলো থেকে কিন্তু টোটাল 100 মার্কস অর্থাৎ এই যে ফিজিক্স থেকে আছে ফিজিক্স থেকে কিন্তু 100 মার্কসের থাকে। এরপরে দেখে নেবো আমরা কেমিস্ট্রির কী সিলেবাস আছে। তো কেমিস্ট্রির যে সিলেবাস এটিও কিন্তু টোটাল থাকে কিন্তু 100 মার্কসের। এখানে থাকে ট্রানজিশন এলিমেন্টস অ্যান্ড কোঅর্ডিনেটিং কেমিস্ট্রি, পিরিয়ডিক টেবিল, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস, থার্মোডিনামিক্স অ্যান্ড গ্যাসিয়াস স্টেট, অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং, কেমিক্যাল অ্যান্ড আয়নিক ইকুইলিব্রিয়াম, সলিড স্টেট, নিউক্লিয়ার কেমিস্ট্রি, মোল কনসেপ্ট, রেডক্স রিয়াকশন, ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স, সলিউশন অ্যান্ড কলিগেটিভ প্রপার্টিস, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, স্টিরোকেমিস্ট্রি, হাইড্রোকার্বন, অ্যালকালিক হ্যালাইডস, তারপরে কার্বক্সিলিক অ্যাসিডস অ্যান্ড দেয়ার রেডিডিভিস, ডেরিভেটিভস, কার্বোহাইড্রেটস, অ্যামাইনো অ্যাসিডস অ্যান্ড পলিমার্স, অ্যারোমেটিক কম্পাউন্ডস। এরপরে যে ম্যাথের সিলেবাসটি থাকে সেই ম্যাথসের সিলেবাসটি এবার আমরা দেখে নিই। কোঅর্ডিনেট, জিওমেট্রি, লিমিটস, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি, ইন্টিগ্রাল ক্যালকুলাস, কমপ্লেক্স নাম্বারস অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবেবিলিটি, থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি, ভেক্টর অ্যালজেব্রা, সেটস, রিলেশন অ্যান্ড ফাংশন, পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন, বাইনোমিয়াল থিওরাম, ইটস অ্যাপ্লিকেশন, সিকোয়েন্সেস অ্যান্ড সিরিজ, ট্রাইগোনোমেট্রি, ম্যাথামেটিক্যাল রিজনিং, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, স্ট্যাটিস্টিক্স, ডাইনামিক্স অ্যান্ড ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। এই ছিল মেন্সের সিলেবাস। অঙ্কে থাকে 50টি প্রশ্ন, ফিজিক্সে থাকে 25টি প্রশ্ন এবং কেমিস্ট্রির থাকে 25টি প্রশ্ন। এরপরে যে তোমাদের পরীক্ষাটি দিতে হয় এরপরে দিতে হয় জেই অ্যাডভান্স। তো এবার আমরা দেখে নেবো জেই অ্যাডভান্সে কী সিলেবাস আছে। জেই অ্যাডভান্সে তোমরা এখানে ফিজিক্সের সিলেবাসটি দেখতে পাচ্ছ। জেই অ্যাডভান্সে ফিজিক্সে মেকানিক্স, ইউনিট ডাইমেনশন, কাইনামেটিক্স, ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি, সেন্টার অফ মাস, রোটেশনাল ডাইনামিক্স, হিট অ্যান্ড থার্মোডিনামিক্স, ক্যালোরিমিট্রি, কেটিজি অ্যান্ড থার্মোডিনামিক্স, ইলাস্টিসিটি অ্যান্ড থার্মাল এক্সপেনশন, মেকানিক্যাল ওয়েভ, ওয়েভ অন স্ট্রিং, সাউন্ড, ফ্লুইড মেকানিক্স, জিওমেট্রিক্যাল অপটিক্স, ইলেকট্রোস্ট্যাটিক্স, গ্র্যাভিটেশন, কারেন্ট ইলেকট্রিসিটি, ক্যাপাসিটর, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, মডার্ন ফিজিক্স, ওয়েভ অপটিক্স। এখান থেকে কিন্তু টোটাল এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে টোটাল মার্কস থাকে 124 মার্কস থাকে। তারপরে ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সের এখানে যে সিলেবাসটি আছে তোমরা এই সিলেবাসটি দেখে নাও, অ্যালজেব্রা, কোয়াড্রেটিক ইকুয়েশন, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন, কমপ্লেক্স নাম্বার থিওরাম, লগারিদম, ট্রিগোনোমেট্রি, ট্রাইগোনোমেট্রিক রেশিও,
trigonometric equation, inverse trigonometric, solution of triangle, calculus, function, limit, method of differential. তারপরে এখানে টোটাল এই যে পিডিএফ টি তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এখানেও কিন্তু টোটাল দেখতে পাচ্ছ 124 মার্কসের টোটাল এই প্রশ্নটি থাকে, এবং অ্যাডভান্সের ক্ষেত্রে কিন্তু এই যে এক্সামটি হয় বা এই যে প্রশ্নগুলি হয় এইগুলো কিন্তু খুবই হায়ার লেভেল থাকে, তোমাদের একদম বেসিক লেভেল থেকে কিন্তু পড়তে হয় এই এই যে এক্সামটি আছে এই এক্সামটি ক্র্যাক করার জন্য। তারপরে এই যে কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রির যে অ্যাডভান্স সিলেবাসটি আছে সেই সিলেবাসটি এখানে তোমরা দেখতে পাচ্ছ, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির একটি সিলেবাস, এই যে অর্গানিক কেমিস্ট্রির এখানে টোটাল সিলেবাস আছে, তারপরে ফিজিক্যাল কেমিস্ট্রির সিলেবাস আছে। এই পিডিএফটি তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। এই পরীক্ষাগুলো দেওয়ার পরে টোটাল যে মার্কসের যে ব্যাপারটি থাকে তো তোমাদেরকে মার্কসের ব্যাপারটি জানিয়ে দিই, যে মেন্স পরীক্ষাটি হয় 400 মার্কসের এবং অ্যাডভান্স পরীক্ষাটি সাধারণত হয়ে থাকে 366 বা 372 মার্কসের। এখানে যে মার্কসেই হোক 366 হোক 72 হোক সেটি কিন্তু পেপার 1 পেপার 2 অর্থাৎ দুটি পেপারে কিন্তু ডিভাইড হয়ে থাকে। এই ছিল টোটাল মেন আইআইটি যে মেন পরীক্ষার এক্সাম সিস্টেমটি। এবার একটি স্টুডেন্টকে প্রথমত 11-12 কিন্তু বিশাল পড়াশোনা করতে হয়, তারপরে সায়েন্স স্ট্রিমে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সে কিন্তু তার একদম তুখড় হতে হয়, কারণ ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সে যে একদম ভালো এবং একদম ডিপলি যার বেস থাকে সেই কিন্তু এখানে চান্স পায়। এখানে একদম টপ স্টুডেন্টরাই কিন্তু র্যাঙ্ক করে, এবং টপ স্টুডেন্টরা টপ টপ অর্থাৎ ইন্ডিয়ার যে সমস্ত টপ কলেজ আছে সেই টপ কলেজগুলোতে কিন্তু তারা চান্স পায়। তো আমাদের ইন্ডিয়ার টপ আইআইটি কলেজগুলো কোথায় কোথায় আছে এই নিয়ে আমরা আমাদের চ্যানেলে একটি আলাদা ডেডিকেটেড ভিডিও দিয়ে দেবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, এই ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।